আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে সেপ্টেম্বর মাসে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে তো বলা হয়েছে যে প্রতি মাসের মতোই সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ছুটির তালিকা দিয়েছে সেই হিসেবে কিন্তু এবারও কিন্তু অর্থাৎ সেপ্টেম্বর মাসে কিন্তু ছুটি থাকবে তো সমস্ত লিস্ট ধরে আমরা আলোচনা করবো আজকের ভিডিওতে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে সেপ্টেম্বর মাসে এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার নিজের লাইক লাইটন ক্লিক করে ভিডিওতে লাইক দিন আজ যে লাইট সার্সান দেখতে পাচ্ছেন সেই সারসান্ত ক্লিক করে পাশে বেলেন ক্লিক করে নোট সঙ্গে আজল ডাকুন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বলা হয়েছে যে প্রতি মাসের মতোই সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে ছুটির তালিকা দিয়েছে সেই হিসেবে একটি সরকারি ছুটি কিন্তু রয়েছে এছাড়াও দুটি শনিবারও কিন্তু নিয়ম মেনে বন্ধ থাকছে কিন্তু ব্যাঙ্ক একই সাথে এখনও পর্যন্ত রাজ্যে যে লকডাউন ঘোষণা করেছে সেই তালিকা যোগ করে রবিবার ছাড়া মোট কিন্তু পাঁচ দিন ব্যাংক কিন্তু বন্ধ থাকবে সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর কিন্তু রাজ্যে এই মাসে প্রথম কিন্তু সাপ্তাহিক লকডাউন তাই লকডাউনের নিয়ম মেনে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাংকিং পরিষেবা এর পাশাপাশি এগারোই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বরের পর কিন্তু এগারোই সেপ্টেম্বর রাজ্যের কিন্তু দ্বিতীয় সাপ্তাহিক লকডাউন তাই লকডাউন নিয়ম মেনে কিন্তু বন্ধ থাকবে রাজ্যের সমস্ত ব্যাংকিং পরিষেবা এর পাশে বারোই সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার ছুটি নিয়ম মেনে কিন্তু বন্ধ থাকবে ব্যাংক এরপর রয়েছে সতেরোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর কিন্তু রয়েছে মহালয় সরকারি ছুটি এদিন বাংলার সমস্ত ব্যাংক কিন্তু বন্ধ থাকবে এরপর রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর কিন্তু চতুর্থ শনিবার হওয়ায় সমস্ত ব্যাংকে কিন্তু শাখা কিন্তু বন্ধ থাকবে তো আসলে আমরা প্রত্যেক বুঝতে পেরেছেন যে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর ছাব্বিশে সেপ্টেম্বর ব্যাঙ্ক কিন্তু বন্ধ থাকছে তো নিয়ে আপনাদের কি মতান রয়েছে অবশ্যই কেন শাখা রয়েছে আপনাদের জন্য কমেন্ট করে জানিয়ে দেবেন যখন নতুন আপডেট চলে আসবে সমস্ত আপনাদের আপনি পেয়ে যাবেন এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ বিলন ক্লিক করে নোটস অর্ডে রাখবেন তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ রয়েছে